আমরা তো আরো দুই তিন সপ্তাহ আগে জেনে গিয়েছিলাম, আমরা একটা ড্রাফট পেয়েছিলাম আগে আইটেনারি, তো যেহেতু আমরা এটা ডিসক্লোজ করা মানা ছিল সেই জন্য আপনার কাছে ডিসক্লোজ করিনি, কিন্তু মোরালেস আমরা জানতাম যে কোথায় খেলা হচ্ছে। অনলি একটা চেঞ্জ আছে, যেটা আমরা আগে পেয়েছিলাম যে নিউজিল্যান্ডের খেলাটা ছিল অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে, সেটা এখন দেখি চেঞ্জ হয়েছে চেন্নাইতে। চেন্নাইতে হয়তো আমাদের জন্য ভালো হয়েছে, আমরা মনে করি যে আমাদের জন্য সুইটেবল, আর যেখানে উই নো ইট কোথায় কোথায় গিয়ে খেলতে হবে, ছটা ভেনুতে খেলা হচ্ছে আমরা জানি, ট্যুর বেশি, প্রথম দিকে ট্যুর কম কিন্তু পরের দিকে একটু ট্যুর বেশি, হয়তো নর্থ থেকে সাউথ, সাউথ থেকে আবার নর্থে যেতে হবে, কিন্তু আমরা এতে কোনো বিচলিত না, উই আর নট কনসার্ন, কারণ আমরা ওইভাবেই আমরা মেন্টালি প্রিপারেশন নিচ্ছি কোথায় কোথায় খেলতে হবে। মোস্ট অফ দ্য প্লেয়ার হয়তো অনেকেই ইন্ডিয়ার অনেক ভেনুতে খেলে নেই, বা অনেকে সবাই অনেকে আবার ওখানে অনেক ভেনুতে খেলেছে, এগুলো পরিচিত জায়গা, তো সেই জন্য আমাদের কোনো অসুবিধা হবে না, তার আগে আমাদের প্রিপারেশন ভালো আছে। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। আপনারা জানেন যে আমরা অলরেডি আফগানিস্তান সিরিজের মাঝখানে আছি, সিরিজ হবে আফগানিস্তানের পরে, আমাদের আপনারা জানেন যে আমাদের ক্যাম্প শুরু হয়ে যাবে, এশিয়া কাপ আছে, এশিয়া কাপের পরে আমরা যখন যাব খেলতে তার আগে আমরা নিউজিল্যান্ডের সাথে তিনটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ খেলবো, তো প্রিপারেশনের দিক দিয়ে উই আর ফুললি হ্যাপি। আমরা অন্য বাইরেই করছি না, সেটা আমাদের দেখে জেনে বললাম সিমিলারিটি আছে কন্ডিশনের ইন্ডিয়ার সাথে বাংলাদেশে, এই জন্য আমাদের খুব না গেলেও চলবে, তো একটা জায়গায় ছাড়া মোরালে সবগুলোই একটু ট্রপিক্যাল থাকবে, যে জানেন যে আমাদের খেলা ধর্মশালা একটু ঠান্ডা থাকবে, অ্যাভারেজ হয়তো 20-25 ডিগ্রি থাকবে সেখানে, সো এটাও মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে, তার থেকেও ঠান্ডা খেলে এসছি আমরা। এটা ছাড়া বাকি যেগুলো যে সব ভেনুতে খেলা হবে মোরালেস একই, হয়তো কিছুটা ওই ট্রপিক্যাল কান্ট্রি, আমরা ওই কন্ডিশনেই এখানে প্র্যাকটিস করব, সেজন্য আমাদের আর বাইরে গিয়ে কোনো একটা স্কিল ক্যাম্প করার ওরকম প্রয়োজন হবে না। মনে ফার্স্ট 15 কারা যাচ্ছে, অ্যাডিশনাল প্লেয়ার কারা যাবে, আর কারা এখানে রিজার্ভ প্লেয়াররা ঢাকায় থাকবে, এটা একটা বড় প্ল্যানিংয়ের ব্যাপার। আমি একটু আগে যেটা বললাম, যেহেতু আমাদের এখন রিপ্লেস করার মতো অনেক প্লেয়ারই আছে, সবাই 19-20, ফার্স্ট 15 ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা আগে ওইটা কনসেন্ট্রেট করবো, ফোকাসটা থাকবে ফার্স্ট 15-এ, তারপরে অ্যাডিশনাল প্লেয়ার কাকে ক্যারি করবো সেটা আমরা পরে চিন্তা করে দেখবো।